আমরা একটা টেক্সট টেক্সট বেসড লোগো করবো। হ্যাঁ, টেক্সট, শুধুমাত্র টেক্সটের কাজ। এন ও আর এ সি, ফুডস, এইটার, বুঝছেন? এইটার লোগো করব। প্রথমে আমরা এনটা আঁকবো, তার আগে আমি কন্ট্রোল আর এর রুলার টুলটা এনলাম। লক আছে, আর লক করার প্রয়োজন মনে করলাম না। এইটা আমি এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এন আঁকবো। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এ করে নেন। সেম ভাবে আমরা আবার স্টোকে যাই। স্টোক আচ্ছা, এটা তো সেন্টার হচ্ছে না। ডিজেবল হওয়ার কারণটা কি? যাই হোক, ওটা ডিজেবল হয়ে আছে কেন? এটা ধরেন এন, হ্যাঁ, তারপরে এটা ডিজেবল হওয়ার কারণটা কি? ডিজেবল হওয়ার কারণ কি এই? হ্যাঁ, এই জন্য এটা ইয়ে হয়ে আছে। এইটাকে সেন্টার করে নেন। আমি আগে কাজ করি, হ্যাঁ, তারপরে আমি ওইটা ডিলিট করে দেবো এইটুকু। আচ্ছা, এখন ধরেন এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে কেটে ফেলেন। কেটে ফেলবো কোন টুল দিয়ে? এখানে ইয়ে টুলস আছে, যে কেচিং টুল দিয়ে আমি এখানে কাটবো, এখানেও কাটবো। হ্যাঁ, কেটে এইটাকে আমি ড্যাশ লাইন বানিয়ে দিন। চার, দুই, দেখি নয় দিলে বেশি আছে, 8 বা
ঠিক এরকম না, এরকম করলাম, ঠিক আছে? লাইন আমরা পরে ঠিক করব। দেন আর এইটাকে এখান থেকে এক্সপান্ড করে ফেলেন। এই দুইটাকে গ্রুপ করেন, ও এইটাকে করব আর। এটা ধরেন আর হয়ে গেল, দেখতেছেন সবাই? তারপরে আবার করব কি, এইটাকে ধরেন এ বানাবা, এই বরাবর দিব। তার আর একটা অংশকে বানাবো সি। একটু মাইনাস করে দেন, মাইনাস করে দেবো। কি ফন্টে আছে? কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে ফন্টে নেন। স্ট্রোক হবে, হোক এটুকু ডিলিট করে দিয়ে এটা ধরেন সি, আইডবা টুল দিয়ে করলাম। এটা ধরেন মোটামুটি হয়ে গেল, এখন এটাকে অ্যালাইন করতে হবে, বুঝতে পারছেন? এটার কত, এটা 9, আমরা স্টকটা ইয়ে করে নি, এটা 9, এটা 9 আছে, এটাও 9, এটাও 9, এটাও 9 না, স্টক সাইজ। এবার
এটা আমি একটা অংশ কপি করে রাখলাম সাইডে। একটা অংশ আমি এখানে কপি করে রাখলাম। এখন কি লিখবো? ফুডস, তাই না? এইটাকে কি আসতেছে ফন্ট? আমি এখান থেকে এক্সপান্ড করে ফেললাম। দিক থেকে এক্সপান্ড, এইটাকে দেখি ইয়ে করে ফেলি, ইউনিটি করে ফেললাম। হ্যাঁ, প্যাথফাইন্ডার থেকে ঠিক আছে। বুঝছেন সবাই এটা? গ্যাপটা ঠিক করিয়া গ্যাপ এবার হচ্ছে কেন? অ্যালাইন কেন যেন নিচ্ছে না? আমি অ্যালাইনটা এইভাবে করে ফেললাম।
এটা মানে একটু মোটা করলে ভালো হয় না কি? আমার ইয়ে শুদ্ধ মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই থাক। স্টোক থেকে করা লাগবে।